আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে। আপনারা জানেন এই সেন্টারে ভোট গণনা চলছে এবং এখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যে দুটি আসন রয়েছে বেথনাল গ্রিন স্টেপনি এবং পপলার এবং লাইম হাউজের গণনা চলছে। তবে আপনাদেরকে সর্বশেষ আপডেট দিতে চাই, এখন পর্যন্ত লাইম হাউজ এবং পপলারের যে কয়েকটি সেন্টার গণনা হয়েছে এবং বা হয়েছে বা আমরা যেটি জানতে পেরেছি, আফসানার জয় অনেকটাই নিশ্চিত এবং কী পরিমাণ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করবেন সেটি বলা কঠিন। তবে অনেকেই ধারণা করছেন বা কয়েকজন যারা এজেন্ট রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তিনি আগের মতোই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারেন। তবে সবার চোখ এবং দৃষ্টি হচ্ছে আপনারা জানেন স্টেপনি এবং বেথনাল গ্রিন এবং স্টেপনি আসনের দিকে। এখানে আজমল মাসরুর এবং লেবার প্রার্থী রুশনারা আলীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমরা আগেও বলেছিলাম। এবং আপনারা জানেন আজমল মাসরুর তিনি ইন্ডিপেন্ডেন্ট থেকে প্রার্থী হয়েছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে যে ভোট গণনা হচ্ছে দুজনের মধ্যে আসলেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং নেক টু নেক বলা চলে, আসলে কে শেষ পর্যন্ত বের হয়ে আসবেন বা কে পাশ করবেন সেটা বলা এখনও কঠিন। তবে আরও দুই তিন ঘন্টার মধ্যে হয়তো আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে পারবো। তবে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখতে চাই, সেখানে গ্রিন পার্টি যে স্টেপনি এবং বেথনাল গ্রিন যে আসন রয়েছে সেখানে আমরা দেখেছি গ্রিন পার্টিও অনেক ভোট পেয়েছে এবং রাবিনা খান তার মধ্যে মানে গ্রিন পার্টি থেকেও কম হবে মনে হচ্ছে আসলে। তবে বলা যায় না, তারপর আমাদের মনে হচ্ছে তৃতীয় স্থানে হয়তোবা গ্রিন পার্টি যেতে পারে। এবং আপনারা জানেন এখন পর্যন্ত যেই ফলাফল আপনাদেরকে ওভারঅল ফলাফল যেটি বের হয়েছে এখন পর্যন্ত 650টি আসনে ভোট গণনা হচ্ছে, তার মধ্যে এরই মধ্যে লেবার 39টি আসনে জয়লাভ করেছে, তার মধ্যে তারা 14টি আসন গেইন করেছে। অন্যদিকে কনজারভেটিভ 2টি আসনে জিতেছে, তারা 17টি আসন হারিয়েছে। অন্যদিকে লিবডেম 2টি আসন তারা গেইন করেছে, রিফর্ম 1টি গেইন করেছে। এবং বলা হচ্ছে আজকের এই নির্বাচন যেটি হচ্ছে সেটিতে লেবার অনেকটাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা জয়লাভ করবে এবং এখন পর্যন্ত যে এক্সিট পোল করা হয়েছে সেখানে বলা হচ্ছে 410টি আসনে জয়লাভ করতে পারে লেবার এবং 131টি আসনে কনজারভেটিভ, 61টি আসনে লিবডেম এবং রিফর্ম রয়েছে 13টি আসনে, এসএনপি 10টিতে এবং অন্যান্য যে আসন রয়েছে সেটি 25টি আসনে জয়লাভ করতে পারে। এবং আপনাদেরকে বলে রাখতে চাই আরও যে বাংলাদেশি প্রার্থী রয়েছে অনেকেই জানতে চান, সেটি হচ্ছে টিউলিপ সিদ্দিক, রেজওয়ানা সিদ্দিক, তিনি হামস্টিড এবং হাইগেট আসন থেকে প্রার্থিতা হয়েছেন লেবার থেকে, তারও জয় অনেকটা নিশ্চিত। এবং অন্যদিকে ইলিং আসন থেকে ডক্টর রূপা হক দাঁড়িয়েছেন, তারও জয় অনেকটা নিশ্চিত। তবে আপনাদেরকে আমরা সর্বশেষ আপডেট আসলে বেথনাল গ্রিন এবং স্টেপনি আসনে কী হচ্ছে সেটি আপনাদেরকে আমরা সময় সময়ে জানিয়ে দিব। আপনারা আমাদের পেজটি ফলো করে রাখুন এবং অন্যান্য যারা আরও বাংলাদেশি প্রার্থী রয়েছে, আপনারা জানেন 34 জন বাংলাদেশি প্রার্থী হয়েছেন এবার, যেখানে লেবার থেকে 8 জন, কনজারভেটিভ থেকে 2 জন, তাদেরও সময়ে সময়ে আপনাদেরকে আপডেট আমরা জানিয়ে দিব। আপনারা টুই নিউজটি ফলো করুন। এবং যেটি আপনাদেরকে সর্বশেষ জানাতে চাই, স্টেপনি গ্রিন এবং বেথনাল গ্রিনের যে আসন সেটিতে আসলে কে জয়লাভ করে শেষ মুহূর্ত পর্যন্ত হয়তোবা আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, লন্ডন।